আমরা বলতেছি যে ছোটখাটো সুরাগুলি মুখস্থ রাখতে পারি না, সুরা ইয়াসিন, সুরা রহমান বা অন্যান্য সুরাগুলি মুখস্থ করতে পারি না, ভুলে যাই, মনে থাকে না। মানে হুজুর আমাকে ফোন দিয়ে বললো, জানেন এত আনন্দ লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর আজকে আপনাদের সাথে দেখা হচ্ছে। মধ্যে ব্যস্ত ছিলাম, ঢাকায় গিয়েছিলাম, ঢাকায় রূপার সার্জারি শেষ করেছি, ওই ভিডিও আপনারা কালকে পাবেন। আর আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আর আজকে আমার জন্য অনেক খুশির একটা দিন। আমাদের পপি আপা এবং তার ফ্রেন্ড ব্যাচ, আমাদের মাদ্রাসার যেই এতিম বাচ্চাগুলোকে দেখাশোনা করেন, তাদের মধ্যে আজকে একজন হাফেজ হয়েছে। মানে হুজুর আমাকে ফোন দিয়ে বললো, জানেন এত আনন্দ লাগছে। মানে আসলে কি বলবো, আমরা তো মানে জাস্ট মাধ্যম হিসেবে আমরা দেখাশোনা করেছি, তারা ঠিকভাবে পড়াশোনা করে কিনা, ঠিকভাবে খাওয়া পায় কিনা, তো এটা না আসলে একটা মানে সার্থক, নিজেকে সার্থক লাগতেছে যে আমরা একজন হাফেজ তৈরি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমাদের সিরিয়ালি অনেকগুলো হাফেজ রিসেন্টলি বের হয়ে যাবে। আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলের বার্থডে, তো একটা মাদ্রাসায় সবাইকে খাওয়ার ব্যবস্থা করেছে, সেখান থেকে আমাদের স্টুডেন্টদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন আমি ওদের সাথে দেখা করতে যাব, আর এই তো খাবার নিয়ে যাবো আর কি। এটা এই মাদ্রাসার নতুন দায়িত্ব নিয়েছি আমরা, 2 বছর প্লাস হবে, তো 2 বছর প্লাসে একজন হাফেজ হওয়া এটা বিশাল ব্যাপার। আসলে মেধা এক একজনের এক এক ধরনের থাকে, কেউ খুব তাড়াতাড়ি হাফেজ হয়ে যায়, কেউ অনেক সময় লাগিয়ে দেয়, তো এটা মোটামুটি ন্যাচারাল একটা সময় লেগেছে। এই হচ্ছে আব্দুল্লাহ, কেমন আছো আব্দুল্লাহ? কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আমাদের কত বছর হবে হুজুর? 2.5 বছর। 2.5 বছর পড়াশোনা করে হাফেজ হয়েছে কিছুদিন আগেই। সবাই ওর জন্য দোয়া করবেন, এবং আমাদের ওর যে দায়িত্ব নিয়েছে পপি আপা এবং পপি আপার ফ্রেন্ড ব্যাচ, সবাই জন্য দোয়া করবেন। আমি জানি পপি আপারা খুব খুশি হবে যে আমাদের মাঝে আজকে একজন হাফেজকে আমরা পড়াশোনা করতে পেরেছি, এবং ছোট থেকেই। এবং বিশেষ ধন্যবাদ দিব আমাদের হুজুরকে, যারা ওস্তাদ। এই মাদ্রাসায় আমাদের আলহামদুলিল্লাহ হাফেজের লাইনে আরও অনেকেই চলে আসবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। নয়ন আছে, আরও আমাদের ছেলেরা আছে, এরা সবাই খুবই ভালো পড়াশোনায়। তো হুজুর অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাদ্রাসার পড়াশোনার মান এত ভালো হওয়ার জন্য। আর আমাদের হাফেজের লাইনে আর কে কে আছে? নয়ন আছে, তারপর হ্যাঁ নয়ন তো আছেই, ইসলাম হেজর পড়তেছে। আচ্ছা, আবার এই ছেলে আবার 2-3 দিন এই রমজানের আগে হেজর চলে যাবে। আচ্ছা, সব জায়গায় চলে যাবে। আর এরা কোরআন শরীফ পড়তেছে। ওকে ওকে, তাহলে সবার পড়াশোনা খাওয়া দাওয়া কেমন যাচ্ছে? নয়নের পড়াশোনার খবর কি হুজুর? ভালো। আচ্ছা, সবাই ঠিকভাবে পড়াশোনা করতেছে? তো সবাইকে একদিন কিন্তু ওর মতো হতে হবে। আর আল্লাহ তাআলার অশেষ মেহরবানি যে আমাদের মাঝে আমরা হাফেজকে দেখতে পেয়েছি, এটা আসলে ভালো লাগা। এটা এই যে কষ্টের পর যে সুফলটা, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। তোমাদের জন্য ওস্তাদ দিন রাত কষ্ট করে, আমরা তো মাধ্যম মাত্র, আর কিছুই না, সব তো আল্লাহই করে। তো তোমরাও ঠিকভাবে পড়াশোনা করো, আর তুমি কালকে আমার সাথে সন্ধ্যায় দেখা করবা, তোমার জন্য স্পেশাল গিফট আছে, এটা আমার দোকানে দিব আমি। হ্যাঁ, আমার দোকান চেনে ও? আমি দেখে দেবো, দেখে দিয়েন একটু। হ্যাঁ, সুন্দর গা আবাদ করছেন দেখি, এই জায়গার আবাদ কিন্তু মাশাআল্লাহ গাললেই হয়, খুবই সুন্দর, খুবই সুন্দর। এত সুন্দর পেঁপে হয়েছে হুজুর? অনেক খাওয়াই দিয়েছে। ও মাশাআল্লাহ, দারুন দারুন। ও এটা কি হলদি গেছেন? ও হলুদ, ভালোই। শাক শেষ হয়ে গেছে? শাক আবার ফেলাই দিয়েন, জায়গাটা তো সুন্দর, আল্লাহর বরকত আছে, তো যা গাড়বেন হবে। তো আব্দুল্লাহ দেশের বাসা কই? আব্দুল্লাহ কই, তোমার দেশের বাসা কোথায়? কিশোরগঞ্জ। আমাদের দায়িত্ব নিচ্ছে, তার জন্য আল্লাহ তালা জানে মালে বরকত দান করুন, আরও সামনে আরও কিছু, মানে সামনে আরও দূর পড়াশোনা তো করতে চাও অবশ্যই ইনশাআল্লাহ। আমরা তো দায়িত্ব নিবই, তবে পড়াশোনাটাও ঠিক করে করতে হবে, এবং দায়িত্ব অনুসারে সব কিছু করতে হবে, এটাই তো। তোমাদেরও পড়াশোনা কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, আমরা যেন নেক্সটে এসে শুনতে পারি যে নয়ন হাফেজ হয়েছে, ইসলাম হাফেজ হয়েছে, তাই না? আচ্ছা, ইনশাআল্লাহ কোরআন শরীফে আছে, তাহলে আমাদের মাঝে সবাই কোরআন শরীফে আছে না এখন? ও একটু, ও তো কিছুদিন আগে ইয়া হয়েছে, যাক মাশাআল্লাহ। কেমন কেমন আছো আহমদুল্লাহ? ভালো আছো?
ভালো আছো? এটা কি আপনার ছেলে? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আমার এক বন্ধুর বাচ্চার আজকে জন্মদিন, বুঝছো? তা ওর ওখানে এক টার্মিনালে মাদ্রাসায় অনুষ্ঠান করছে, তোমাদের জন্য আর কি কিছু খাবার ব্যবস্থা করেছি আর কি। বসো সবাই। আমাদের আরেক বুজুর্গ, এটা কি নতুন নতুন নাকি? মুক্তবের ভালো আছেন? আমার নাম নাজমুল হাসান। মিতা হয়ে গেলাম তো আমরা। বসে বসেন, কি খাবার গরম আছে? আমি কি একটু দেরি করে ফেলছি নাকি? ওই মাদ্রাসা থেকে খাবার আনতে আমাদের একটু লেট হয়েছে। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। মামা রান্না কেমন হয়েছে? ওকে, জি মিঠা আছে, মিঠাটাতে কাজে লাগায়। 300 তো জানো, 300 বাস্তার মতো ওর সব কে হোক, 700 কে হোক, মানে এটা নয় নয় কথা বলতেছেন? ও আচ্ছা, বলে যে সব কে 700 কে একটা ভুল হয় না, তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি কেউ দেয় মনোযোগ দেয়, হাফেজ বলছে 2 বছর লাগবে না হাফেজ। আচ্ছা আচ্ছা, যদি মনোযোগ দেয়, নিয়মিত ক্লাস করে, তাহলে 2 বছর হাফেজ হয়ে লাগবে না, অন্য বছর 3 বছর লাগি যায়। আচ্ছা, এর জন্য 2 বছর লাগবে না, যদি ত্রুটি করে তাহলে 3 বছর। বুঝতে পারছি। হাফেজ বারবার বলতেছে এই বাসার ব্যাপারে। ও তো মেধা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনাদের এখানে সিন গুলো ভালো লাগে, ট্রেন যায়, কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। কালকে মিস করেন না, মাগরিবের ঠিক পরে আসুন, মাগরিবের পরে জুস পরে চলে আসুন, থাকুন, দেখা হবে। আজকে ফ্রাইডে তো আমাদের ওই যে মাঠে খেলা হচ্ছে টুর্নামেন্টের ফুটবল, তো শুক্রবারে বিকেল করে বাচ্চাদের ছুটি দেওয়া হয়, সবাই মাঠে খেলা দেখতে গেছে, এই জন্য মাদ্রাসা ফাঁকা। হ্যাঁ, আল্লাহ হাফেজ, থাকো, দেখা হবে। কি খেয়ে মজা পেয়েছ? আচ্ছা ঠিক আছে, থাকো, যাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, থাকো। এই হচ্ছে লাইন, এদিক দিয়ে ট্রেন যায়, এটা মাদ্রাসা আর এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ। এই যে ফুটবল খেলা হচ্ছে টুর্নামেন্টের, সব হুজুরা খেলা দেখতেছে, এই যে আমাকে দেখে হাসতেছে, দেখেন কেমন লাগতেছে আমাদের স্টুডেন্ট যে হাফেজ হইল? খুবই ভালো লাগতেছে, আর যারা এর দায়িত্ব নিছে একটা মহৎ কাজে, খুবই সুন্দর, তারাও খুশি হবে যে ছেলেটা হাফেজ হয়েছে। ওই ছেলে কালকে ডাকছি আমি, বলছি তুমি আসবে আমার চুজ পারে, পুরস্কার দিব তোমাকে, খুশি হয়েছে, তো ওকে বাসায় নিয়ে এসে কালকে দেখা করে দিব। পিচ্ছি দেখতে কিশোর মাঝে বাসা, এই যে এই মাদ্রাসাটাতে, হ্যাঁ নতুন নতুন ছেলে দায়িত্ব নেওয়া হয়েছে, তাও 2.5 বছরের কাছাকাছি তো হয়েই গেছে ওর।
মেধা ভালো, মেধা খুব ভালো। আমরা বলতেছি যে ছোটখাটো সুরাগুলি মুখস্থ রাখতে পারি না, সুরা ইয়াসিন, সুরা রহমান বা অন্য অন্য সুরাগুলি মুখস্থ করতে পারি না, ভুলে যাই, মনে থাকে না। আর এই যে ছোট ছোট বাচ্চা কাল্লা এত মেধা দিছে, এত সুন্দর ব্রেন দিছে, ওরা যে মুখস্থ করতেছে এটা তো বিশাল, মানে পুরো ঘনশরে মুখস্থ, চিন্তা করতে পারছো কত বিশাল ব্যাপার, অনেক আল্লাহর দান। একটা মেধা তো সবারই আছে, কেউ কাজে লাগায় কেউ কাজে লাগায় না, কিন্তু তারপরও বিশেষ কিছু নিয়ামত আছে কোরআন শরীফ। অনেকে আছে যে আমারই কিছু ফ্রেন্ডরা আছে, ওরা হাফেজ হইতে চায়, ওরা অনেক চেষ্টা করে মুখস্থ কিন্তু ধরে রাখতে পারে না, সবাইকে সব ক্ষমতা আল্লাহ দেয় না। একটা হাফেজ হওয়া মানে চারটিখানি কথা না, বিশাল পরিশ্রমের ব্যাপার, বিশাল কষ্টের ব্যাপার, আর মেধা তো আছেই আলহামদুলিল্লাহ। না আল্লাহর নিয়তি ছাড়া আসলে কিছুই সম্ভব না। এই তো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আর আমাদের পপি আপা এবং পপি আপার যে ফ্রেন্ড ব্যাচে দায়িত্ব নিয়েছে বা এতদিন থেকে দায়িত্বগুলো পালন করে আসছে, সবাই তাদের জন্য দোয়া করবেন। আর রিসেন্টলি পপি আপার মা মারা গিয়েছে, সবাই তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ জান্নাতবাসী করে। এতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।